হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিসান ডাব্লিউ বিসিএস ভিসান ডাব্লিউ বিসিএস এ তোমাদের সকলকে স্বাগত এবং আমরা প্রস্তুতি নিচ্ছি আপকামিং ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশ প্রিলিমস এবং দু হাজার বাইশ মেনকে লক্ষ্য করে তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রতিদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য তোমরা জানো ভিসান ডাব্লিউ বিসিএস ইউটিউবে একমাত্র চ্যানেল যেটা সম্পূর্ণ কোয়ালিটি কন্টেন্ট নিয়ে আসে তোমাদের জন্য এবং এখন হিস্ট্রি ক্লাস চলছে বিগত ক্লাসগুলো যারা দেখনি তারা কিন্তু দেখে নিতে পারো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ভৈদিক সভ্যতা এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করব একটা তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা ভিসান ডাব্লিউ বিসিএস এর পক্ষ থেকে ডাব্লিউ বিসিএস দু হাজার কে লক্ষ্য করে তিরিশ হাজার কোশ্চেন অ্যান্সার আটখানা ই বুক নিয়ে আসা হয়েছে যেখানে শুধুমাত্র এমসিকিউ নয় প্রত্যেকটা এমসিকিউর সাথে এক্সপ্লেনেশন পাবে কুড়ি হাজার এমসিকিউ তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং বাকি দশ হাজার এমসি কিউ আমরা বিসান ডাব্লিউ এর পক্ষ থেকে প্রত্যেক উইকে পাঠ পার্ট করে তোমাদের মেলের থ্রোতে পাঠাবো যে মেল দিয়ে তোমরা এটাকে নেবে কেননা প্রত্যেক উইকে আমরা যদি যখন প্রশ্ন পাঠাবো তখন তোমরা এই একটা ছন্দে থাকবে পড়াশোনার ট্র্যাকে থাকবে না হলে তোমরা শুধু নিয়ে নিলে তারপরে পড়লে না এটা কিন্তু হবে না আমরা প্রত্যেক সপ্তাহে বাকি দশ হাজার হাই লেভেল এমসি কিউ তোমাদের পাঠাতে থাকবো এবং বিগত বছরে এই প্রশ্ন উত্তরগুলো খুবই কমন ছিল অনেক রিভিউ এসেছিল এইখান থেকে তো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে এবং প্রিভিয়াস ইয়ার্স এর টেন ইয়ার্স এর তোমাদের ফিলিমস এবং ফাইভ ইয়ার্স এর মেন্স প্রশ্ন এখানে ইনক্লুড করা দেওয়া হয়েছে এছাড়া ডাব্লিউ দু হাজার লক্ষ্য করে ব্যাচ থার্টি আমরা শুরু করেছিলাম হান্ড্রেডটা সিট নিয়ে কিন্তু সেখান থেকে এত ভালো রেসপন্স হয়ে গেছে সেখান থেকে আমরা দেড়শো সিট করে দিয়েছি বর্তমানে তো যারা যুক্ত হতে চাও তারা এখানে যুক্ত হয়ে যাও এখানে হাজার প্লাস রেকর্ডেড ভিডিও এছাড়া তোমরা মেন্স এর এবং ফিলিমস বোধ কভার আপ পাবে এইখান থেকে একটু দেখে নিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আমাদের সাথে যোগাযোগ করো নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান তো যাই হোক আজকে ক্লাসটা শুরু করবো আজকের আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস হলো ইতিহাসের মধ্য থেকে বুদ্ধিজম দেখো বুদ্ধিজম এবং জৈনজিম একদম সমসাময়িক দুটো ধর্ম তো আমরা দুটো ধর্মকে দুটো আলাদা আলাদা ক্লাসে করব আজকের প্রথম ক্লাসে করব আমরা বুদ্ধিজম সম্পর্কে বৌদ্ধ ধর্ম সম্পর্কে গৌতম বুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ থিওরি ক্লাস করব এবং তার সাথে করে কিছু গুরুত্বপূর্ণ করব। আমি সামন্ত তোমাদের এর পক্ষ থেকে একদম কমপ্লিট এই ক্লাসটা করাবো এবং আশা করছি যেভাবে ক্লাস কন্টেন্ট সাজানো হয়েছে এইখান থেকে তোমাদের আপকামিং শুধু ডাব্লু বিসিএস কেন যে কোনো পরীক্ষাতে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখবে একদম স্কিপ করবে না একদম স্টোরি স্টেলিং এর মাধ্যমে ইতিহাস সবসময় গল্প ছলে পড়তে হয় তো গল্পের আকারে আমরা এটাকে পড়ার চেষ্টা করব এবং যা তথ্য রয়েছে তোমাদের অনেক হেল্প করবে তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও দেখো প্রথমে কি বলছে প্রোটেস্ট অ্যান্ড রিলিজিয়াস মুভমেন্ট বুদ্ধিজম অ্যান্ড জেনিজম অর্থাৎ কি বলছে প্রোটেস্ট অ্যান্ড রিলিজিয়াস মুভমেন্ট ভক্তিমূলক আন্দোলন ঠিক আছে ভক্তিমূলক আন্দোলন এবং সেইখানে দুটো আন্দোলনের মাধ্যমে ভক্তিমূলক আন্দোলনের মাধ্যমে দুটো ধর্ম উঠে এসেছিল তৎকালীন সময় বুদ্ধিজম এবং জৈনিজম তো কেন এই দুটো ধর্ম হঠাৎ করে উঠে আসলো এবং কেন বলা হচ্ছে ভক্তিমূলক আন্দোলন রিলিজিয়াস মুভমেন্ট দেখো আমরা বৈদিক সভ্যতা পড়েছি বৈদিক সভ্যতার শুরুর দিকে বৈদিক কালচার খুবই ভালো ছিল সেখানে খুব সুন্দরভাবে সমস্ত ট্র্যাডিশন ছিল বিভিন্ন ধর্ম আচরণ ছিল কিন্তু যত দিন গেছে অর্থাৎ প্রাক বৈদিক যুগ থেকে যত পরবর্তী বৈদিক যুগে গেছে তখন কিন্তু সমাজের মধ্যে অনেক বিভেদ সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্য শূদ্র এরকম চারটে ভাগে ভাগ হয়ে গিয়েছে এবং সমাজের মধ্যে প্রচুর পরিমাণে বিভেদ সৃষ্টি হয়ে গিয়েছিল এবং ব্রাহ্মণদের বেশ রমরমা তখন উঠে এসেছিল যে কারণে তারা অন্যান্য যে সমস্ত জাতি ছিল যেমন বিশেষ করে শূদ্রদের ওপর তারা কিন্তু অনেক কিছু নিয়ম প্রয়োগ করেছিল এবং সনাতন ধর্মটা ধীরে ধীরে অনেকটা কলুষিত হতে শুরু করেছিল প্রচুর নিয়ম নিয়মকানুন এত নিয়ম নিয়মকানুন মানা সম্ভব না মানুষজনদের জন্য সাধারণ মানুষদের জন্য তো মানুষ কিন্তু অলরেডি অতিষ্ঠ হয়ে উঠেছিল এত কালচার এত আচার বিধি এবং ব্রাহ্মণদের নিজেদের ইচ্ছা মতো সমস্ত কিছু চালানোর জন্য তো এই সমস্তর বিরুদ্ধে হঠাৎ করেই বুদ্ধিজিম এবং জৈনজিম নামে দুটো ধর্ম উঠে আসে ঠিক আছে এবং শুধুমাত্র দুটো ধর্ম নয় তৎকালীন অনেক আন্দোলনই গড়ে উঠেছিল এইগুলোর বিরুদ্ধে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভূদ্দৃসেম এবং জনিসেম দেখো ইন সিক্স সেঞ্চুরি বি অর্থাৎ ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দে পিপিল ইন ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার ফ্রিড ফ্রম কমপ্লিকেটেড লাইফস্টাইল অ্যান্ড ট্রান্ড টু ট্রান্সপারেন্ট বিউটিফুল অ্যান্ড ইজি লাইফস্টাইল অর্থাৎ সিক্স সেঞ্চুরি বি সিতে ষষ্ঠ শতাব্দীর মানে খ্রিস্টপূর্ব সপ্ত ষষ্ঠ শতাব্দীতে গোটা পৃথিবীর মানুষই কিন্তু মানে অতিষ্ঠ হয়ে উঠেছিল একটা কমপ্লিকেটেড অর্থাৎ জটিল জীবন ধারার মধ্য থেকে যাওয়ার মাধ্যমে ঠিক আছে তো সেই জন্য টার্ন টু এস্ট তারা চেষ্টা করেছিল কিছুটা পরিষ্কার সুন্দর এবং সহজ সরল জীবনযাপন করার জন্য দেখো কনফিউসার্স ইন চায়না চায়নাতে কনফিউসিয়াস জোরাথ্রাস্ট ইন পার্সিয়া পার্সিয়াতে জোরাথ্রাস্ট তারপর দেখো হার্কলিটাস ইন ব্যাবিলন ব্যাবিলনে হার্কলিটাস অ্যান্ড গৌতম বুদ্ধ অ্যান্ড মহাবীরা ইন ইন্ডিয়া গৌতম বুদ্ধ এবং মহাবীর ইন্ডিয়াতে ওয়ার এবেল টু গাইড দ্য পিপিল টু পিস অ্যান্ড লিবারেশন এই সমস্ত মানুষ এই সমস্ত দেশগুলোতে মানুষদের সাহায্য করেছিল শান্তি ফিরিয়ে আনতে এবং মানুষকে এই কঠিন জীবনযাপন বা জটিল জীবনযাপনের মধ্য থেকে উদ্ধার দিতে দ্য রিলিজিয়াস মুভমেন্ট দ্যাট স্টার্টেড অ্যাজ এ প্রোটেস্ট এগেন্স্ট কমপ্লেক্স হিন্দুইজম এগেনস্ট বেদিক ব্রাহ্মিকাল রিচুয়ালস কস্টলি ইয়াগাস অ্যানিমেল স্যাক্রিফাইসেস মনোপলি অব ব্রাহ্মীণ ফ্রিস্ট এটসেকট্রা ইজ নোন অ্যাজ প্রোটেস্টেন্ট রিলিজিয়াস মুভমেন্ট যেমনটা আমি শুরুতেই বললাম যে এই রিলিজিয়াস আন্দোলনগুলো অর্থাৎ ভক্তিমূলক আন্দোলনগুলো উঠে এসেছিল হিন্দু ধর্মের অর্থাৎ যেটা বৈদিক সভ্যতার যে ছিল ঠিক আছে হিন্দু ধর্মের বিরুদ্ধে এবং বেদিক ব্রাহ্মিকাল রিচুয়ালস অর্থাৎ বৈদিক যে ব্রাহ্মণরা ছিল বৈদিক ব্রাহ্মণদের বিভিন্ন আচারবিধি এবং দামি যে সমস্ত যোগ্য হতো পশুদের হত্যা মনোপলি অব ব্রাহ্মী পৃষ্ঠ ব্রাহ্মণদের একচেটিয়া আধিপত্য এইগুলোর বিরুদ্ধে কিন্তু এই ভক্তিমূলক আন্দোলনগুলো উঠে এসেছিল এবং এইগুলো কি বলা হয় ভক্তিমূলক আন্দোলন অ্যাকর্ডিং টু স্ক্রিপ্টস বৌদ্ধ বিভিন্ন ধর্ম বই অনুযায়ী সিক্সটি থ্রি প্রোটেস্ট্যান্ট রিলিজিয়াস অ্যাক্রস ইন ইন্ডিয়া ইনক্লুডিং বুদ্ধিজম অ্যান্ড জেনিজিম তৎকালীন সময়ে তেষট্টিটা ভক্তিমূলক আন্দোলন উঠে এসেছিলো গোটা ভারতবর্ষে বুদ্ধিজিম এবং জৈনজিমকে সঙ্গে নিয়ে ওকে তো এটা হচ্ছে শুরু কিভাবে ভক্তিমূলক আন্দোলন শুরু হলো এরপর আমরা ডিটেলসে বুদ্ধিজিমের মধ্যে ঢুকবো এবং নেক্সট পরবর্তী ক্লাসে আমরা জৈনিজিম নিয়ে আলোচনা করব। দেখো আমরা দেখবো গৌতম বুদ্ধ অ্যান্ড বুদ্ধিজিম সম্পর্কে এখানে যা তথ্য রয়েছে এই স্লাইডটায় একটা পয়েন্টও কিন্তু মিস করবে না এখানে যা পয়েন্ট রয়েছে প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে দেখো বর্ণ অর্থাৎ গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করছে ইন ফাইভ সিক্সটি থ্রি বিসি অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করছে অন দা ফুল মুন অব বৈশাখী বৈশাখ মাসের একদম পূর্ণিমার রাতে ইন লুম্বিনী ঠিক আছে ডাব্লুবি সরি ডাব্লুবি তোমাদের ক্লার্কশিপের পরীক্ষা প্রশ্ন লুম্বিনীতে কপিলা বস্তু নেপাল ফ্যামিলি তো গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করছে নেপালের কপিলা বস্তুর কাছে লুম্বিনীতে জন্মগ্রহণ করছে পাঁচশো তেষট্টি খ্রিস্ট পূর্বাব্দে কোথায় সাক্য ফ্যামিলিতে বা সাক্য বংশে তো প্রথম যে পয়েন্ট রয়েছে এখান থেকেই তোমাদের প্রশ্ন আসতে পারে কত সালে জন্মগ্রহণ করেছেন গৌতম বুদ্ধ পাঁচশো কোথায় জন্মগ্রহণ করেছেন লুম্বিনীতে অপশানে যদি লুম্বিনী এবং কপিলা বস্তু বোধ থাকে তোমরা সবসময় চেষ্টা করবে লুম্বিনীটাকে টিক করার ঠিক আছে ক্লাস কিন্তু সেম প্রশ্ন এসেছিলো কপিলা বস্তু এবং লুম্বিনী দুটোই অপশানে দিয়েছিল তো দেখো কপিলা বস্তুর মধ্যে লুম্বিনী তো আরো পার্টিকুলারলি লুম্বিনীটাই কিন্তু সঠিক তো সঠিক উত্তর হবে লুম্বিনী নেক্সট দেখো ফ্যামিলি অর্থাৎ পরিবারের পরিচিতিটা আমরা একটু দেখে দেখো অর্থাৎ বাবা ছিলেন একজন রাজা দেখো ধন সাক্ষ্য ডাইনেস্টি থেকে ওকে এই যে সাক্ষ্য ধন মা ছিলেন কে মায়াদেবী অনেক সময় এটাকে মহামায়াও বলা হয়ে থাকে মহামায়া দেবী আচ্ছা ইনি ছিলেন কোশালা ডাইনেস্টি থেকে নেক্সট মাসি প্রজাপতি গৌতমী ফার্স্ট ফিমেল ডিসিপিল এবং তিনি পরবর্তীকালে গৌতম বুদ্ধের প্রথম শিষ্যা মহিলা শিষ্যা হয়েছিলেন নিজের মাসি প্রজাপতি গৌতমে নেক্সট দেখো ওয়াইফ গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি গোপা অনেক সময় এই গোপার অন্য নাম ধারা বলা হয়ে থাকে এবং পরীক্ষায় এই ধারাটাই পরীক্ষায় আসে তো ধারাকে বা যশোধারাকে ধারাকে তোমরা স্টারমার্ক করবে সন পরীক্ষায় প্রশ্ন এসেছে ডাব্লু বিসি বিসিএসি প্রশ্ন গৌতম বুদ্ধের পুত্রের নাম কি রাহুল নেক্সট যে তিনটে পয়েন্ট রয়েছে ভিভিআই করো। গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি সেটা হচ্ছে কণ্ঠকা তারপর দেখো অর্থাৎ গৌতম বুদ্ধের যে রথ চালাতেন রথ চালকের নাম হচ্ছে চেন্না এবং চেন্না ছিলেন গৌতম বুদ্ধের শুধুমাত্র রথের চালক নয় গৌতম বুদ্ধের খুব প্রিয় বন্ধু তারপর দেখো আদার্স নেম অর্থাৎ গৌতম বুদ্ধের অন্যান্য কি নাম ছিল গৌতমা সিদ্ধার্থ অর্থাৎ তিনি বোধি লাভ করার আগে যখন তিনি রাজকুমার ছিলেন তখন তার নাম ছিল সিদ্ধার্থ তারপরে বোধিলাভের পরে সাক্ষ্যমুনি এবং তথাগত নাম হয় এবং এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ নাম রয়েছে সেটা হচ্ছে লাইট অফ এশিয়া এশিয়ার আলো বলা হয়ে থাকে গৌতম বুদ্ধকে ঠিক আছে তো এখানে একটু গল্পর আকারে আমি গৌতম বুদ্ধের লাইফটা একটু বলে নিই তারপরে নেক্সট ডিটেলসে আমরা যাচ্ছি গৌতম বুদ্ধ যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি তো রাজার ছেলে সূর্যোধন রাজা ছিলেন তো রাজার ছেলেকে নাম রাখার জন্য একজন মনীষীকে ডেকেছিলেন তো মনীষী গৌতম বুদ্ধের দেহে বিভিন্ন তোমাদের চিহ্ন ফিন্ন দেখতে পেয়েছিলেন এবং দেখে বলেছিলেন যে এই পুত্র কিন্তু পরবর্তীকালে রাজা হবে না এই পুত্রের হচ্ছে ইনি ভবিতব্যই একজন দেবতা বা দেবতার একটা অংশ তিনি পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করবেন এবং সমস্ত রাজপাট ছেড়ে গোটা পৃথিবী জয় করবেন এবং গোটা পৃথিবীতে শান্তি হচ্ছে ছড়িয়ে দেবেন তো এই কথা শুনে রাজার পিতা তো পিতা শুদ্ধতনের মনে আনন্দের পরিবর্তে একটা ভয় হতে লাগলো যে আমার পুত্র উত্তরাধিকারী হবে রাজবংশের সে পুত্র রাজা না হয়ে সন্ন্যাস গ্রহণ করবে তাহলে আমাদের রাজ রাজ সিংহাসন কে দেখবে তো সেই জন্য ছোটবেলা থেকে গৌতম বুদ্ধ অর্থাৎ সিদ্ধার্থকে সবসময় মানে কি বলবো বাইরের জগৎ থেকে আলাদা করে রাখতেন পিতা ঠিক আছে সবসময় কখনো বাইরে যেতে দিতে চাইতেন না এবং সবসময় কি বলবো একটা ইয়াস ইয়াসের মধ্যে রাখতেন সবসময় আনন্দের মধ্যে তাকে চারদিকে সোনা দানা খাদ্য মহিলাদের দ্বারা ঘিরে রাখতেন যাতে মানে মধ্যেই তিনি থাকেন এবং মানে সবের মধ্যেই ডুবে থাকেন এবং সন্ন্যাসের কথা যেন না মাথাতেও আসে কিন্তু যখন তিনি বড় হতে শুরু করেন ধীরে ধীরে তখন একদিন এই তার বন্ধু চেন্না চেন্নার সাথে হঠাৎ করে একদিন ঘুরতে বেরোয় আহ রথ নিয়ে এবং রাস্তাতে তখন তিনি তিনটে ব্যক্তির সাথে দেখা হয় একজন বৃদ্ধ সন্ন্যাসী একজন মৃত ব্যক্তি এবং একজন খুব রোগ হয়েছে এই রকম ব্যক্তির সাথে তার দেখা হয় তো এই তিনজন ব্যক্তিকে দেখে তিনি খুব অবাক হন তিনি তো সবসময় রাজবাড়িতের মধ্যেই ছিলেন তো এইগুলোকে দেখে তার মধ্যে অনেক কিছু প্রশ্ন আসে এবং চেন্নাকে জিজ্ঞাসা করে যে তিনি এই রকম সন্ন্যাসীর বেশ লাভ করেছেন কেন তখন চেন্না বোঝান যে ইনি সন্ন্যাসীর বেশ লাভ করেছেন কেননা ইনি সংসার ধর্ম ত্যাগ করে দিয়েছেন এবং শান্তির পথ খুঁজছেন তারপর জিজ্ঞেস করলেন মারা গেছেন কেন বললো যে এটা হচ্ছে আমাদের একদম জন্ম হলে মৃত্যু হবেই এটাই হচ্ছে ভবিতব্য তো সব কিছুই জানতেন না গৌতম বুদ্ধ প্রথম জীবনে এতটাই রাজার মানে কি বলবো রাজকীয় বেসে ছিলেন যে এই সমস্ত বাহ্যিক ক্রিয়াকলাপের ব্যাপারে কিছুই জানতেন না তো চেন্নাই তার সাথে এই সমস্ত পরিচয় ঘটায় বাইরে ঘুরতে বেরিয়ে তারপর বৃদ্ধ ব্যক্তির সাথে যখন পরিচয় হয় তখন বললেন যে ইনি বৃদ্ধ হয়েছেন কেন আমরাও কি পরবর্তীকালে বৃদ্ধ হব তখন চেনা বলেছেন হ্যাঁ জন্ম যখন হয়েছে বয়স বাড়বে তখন আমরা বৃদ্ধ হব তো হঠাৎ করেই তার মন ঘুরে যায় এবং বাড়ি আসে বাড়ি এসে সিদ্ধান্ত নেয় যে আমি এই সমস্ত রাজপাট সব ছেড়ে দেব আমি সন্ন্যাস গ্রহণ করব এবং মুক্তির পথ খুঁজব শান্তির পথ খুঁজব কিভাবে রোগ ব্যাধি থেকে উদ্ধার পাওয়া যায় সেই সমস্ত পথ খুঁজব ঠিক আছে ততদিনে কিন্তু বিয়ে দিয়ে দিয়েছিলেন তার পিতা এবং তার স্ত্রী এবং সন্তানও হয়ে গিয়েছিল এই রাহুল হয়ে গিয়েছিল এবং রাহুল এবং স্ত্রীকে ছেড়ে তিনি সংসার ধর্ম ছেড়ে এই তার ঘোড়া চ্যারিয়ট এবং তার যিনি ঘোড়ার চালক ছিলেন তার সাথে পূর্ণিমার যে একটা রাত ছিল সেই রাতে কিন্তু তিনি সংসার ধর্ম ছেড়ে সন্ন্যাসের জন্য বেরিয়ে পড়েন এই হচ্ছে গল্প বাকিটা আমরা নেক্সট স্লাইড থেকে দেখবো নেক্সট দেখো ম্যারেজ দেখো ম্যারেড অ্যাট এজ অফ সিক্সটিন ষোলো বছর বয়সে গৌতম বুদ্ধ বিবাহ করেন টু এ সাক্কা কুমারী অর্থাৎ নিজের বংশেরই একজন রাজকুমারীকে বিয়ে করেন নাম হচ্ছে গোপা অল্টারনেটলিধারা যার ভালো নাম ছিল বা অন্য নাম ছিল যশোধারা আফটার দিস থার্টিন ইয়ার্স অর্থাৎ নিজের ষোলো বছরের পরে ১৩ বছর ধরে হি প্র্যাকটিসড ফ্যামিলি রিলিজিয়ান অর্থাৎ তার পারিবারিক যে ধর্ম ছিল সেই ধর্মই তিনি বহন করেন দে আর দে অনলি সন ইজ নেমড রাহুল এবং তাদের বিবাহের পরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে যাদের নাম দেখলাম রাহুল নেক্সট দেখো অর্থাৎ গৃহত্যাগ তিনি কখন গৃহত্যাগ করলেন সেই ব্যাপারে দেখব দেখো এ ওল্ড ম্যান অর্থাৎ একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখে এ ডিজিস্ট পার্সন একজন রুগী ব্যক্তিকে দেখে অ্যান্ড অ্যাসিটিক এবং একজন ঋষিকে দেখে অ্যান্ড এ ডেড বডি এবং একজন মৃত শব্দাহকে দেখে হি ইজ ডিস্ট্রেড ডিস্ট্রেসড তিনি খুব চিন্তিত হয়ে পড়ল আফটার দ্য বার্থ অফ হিজ সন তার পুত্রের জন্মগ্রহণ পর অর্থাৎ রাহুলের জন্মগ্রহণের পর হি লেভ ফ্যামিলি ওয়ান লেট নাইট তিনি একদিন গৃহত্যাগ করলেন অ্যাট দ্য এজ বয়সে তিনি গৃহত্যাগ করলেন ফিয়ারিং টু গেট ইনভলভ ইন ফ্যামিলি রিলিজিয়ান তিনি ভয় পেতেন যে আমি যদি সংসার ধর্মের মধ্যে ডুবে যাই তাহলে কিন্তু আমার সন্ন্যাস হবে না তো এই সমস্ত ভেবেই তিনি সংসার ধর্ম ত্যাগ করে সমস্ত কিছু ত্যাগ করে চলে যান দিস ইজ কল্ড মহাভিনিসক্রমণ এবং এই ঘটনাটাকে অর্থাৎ ঘটনাটাকে তিনি মধ্যরাতে ঘর থেকে গৃহ ত্যাগ করে চলে আসছেন এই ব্যাপারটাকে কি বলা হয়ে থাকে সাহায্য করেছিলেন কি তার বন্ধু এবং রথের পরিচালক চেন্না ওকে তো এই হচ্ছে গল্প নেক্সট স্লাইড আমরা দেখবো দেখো অ্যাটেনমেন্ট অব বুদ্ধ হুড পর নির্ভানা অর্থাৎ তিনি কিভাবে বোধি লাভ করলেন সেটার গল্পটা দেখো তিনি গৃহত্যাগ করলেন ঠিক আছে চেন্না বলেছিলেন গৃহত্যাগের সময় চেন্না ছাড়তে গিয়েছিলেন গৌতম বুদ্ধকে এবং চেন্না এতটাই ভালো বন্ধু গৌতম বুদ্ধকে বলেছিলেন যে আমি আর ফিরে যাব না আমি আপনার সাথেই কিন্তু সন্ন্যাস গ্রহণ করবো কিন্তু গৌতম বুদ্ধ বলেছিলেন না তুমি আমার যদি সত্যি বন্ধু হয়ে থাকো তো তুমি বাড়ি ফিরে যাও আমার পিতাকে দেখভাল করো আমার ফ্যামিলিকে দেখভাল করো তুমি আমার প্রিয় বন্ধু এবং তুমি আমার সাথে এসো না ঠিক আছে তো তারপরে আহ ফিরে যায় এবং নিজে তা নিজের তখন তো রাজাদের বড় বড় মাথা চুল থাকতো তো নিজের মাথা চুল কেটে সমস্ত একদম কি বলবো মাথা হয়ে যান এবং তারপরে তিনি সন্ন্যাস গ্রহণ করেন তো দেখো ফার্স্ট হি টুক অফ সেজ আলারা কালমা প্রথমে তিনি আলারা কালমা নামে একজন ব্যক্তির কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করেন তার আন্ডারে থেকে তিনি ধ্যান করার জন্য শিষ্যত্ব গ্রহণ করেন ওকে হয় না আলারা আন্ডারে আলাদা জন্য তো তিনি তার গুরুকে চেঞ্জ করে ফেলেন তো তারপরে তিনি হি নেক্সট নেক্সট হিজ টিচার ওয়াজ রামপুত্র এবং তিনি উদ্রাক রামপুত্র নামে আরেকজন গুরুর শিষ্যত্ব গ্রহণ করেন এইখানেও কিন্তু তিনি তার নিজের মনের মতো ফুলফিলমেন্ট পাচ্ছিলেন না নিজের মনের মতো ঠিকভাবে এগোতে পারছিলেন না তারপরে তিনি কি করলেন হি লেভ দ্য কোম্পানি অফ অ্যাসেটিক্স অ্যান্ড এন্টার ইন্টু ডিপ মেডিটেশান আন্ডার এ অশ্বত্য পিপিল ট্রি অন দ্য ব্যাঙ্কস অফ নিরঞ্জন রিভার অ্যাট এ প্লেস কল্ড উরুভিলভা নিয়ার গায়া তো এই দুজন ব্যক্তির কাছ থেকে শিষ্যত্ব নিয়েছিলেন তিনি প্রথমে তারপরে তো নিজের মনের মতো ছিল না বলে তিনি ঠিক করলেন যে না আমি এবার একাই নিজের পথ দেখব আর কোনো গুরুর শিষ্যত্ব আমি গ্রহণ করবো না আমি নিজেই নিজেকে সঠিক পথে নিয়ে যাব। তো তিনি সমস্ত গুরুদের শীর্ষস্থ ত্যাগ করেন নিজেই একাই একাই ধ্যান করতে লাগলেন তো তিনি কোথায় ধ্যান করতে শুরু করলেন দেখো নিরঞ্জন নদী নামে একটা নদী রয়েছে সেই নিরঞ্জন নদীর তীরে অসত্য গাছ বা পিপেল গাছ সেই পিপেল গাছের তলায় গয়া নামে একটি স্থান রয়েছে সেই গয়া নামের স্থানের উপর থেকেই নিরঞ্জন নদী গিয়েছে কাছাকাছি স্থানের নাম হচ্ছে উড়ুভিলভ সেইখানে পিপেল গাছের তলায় তিনি ধ্যান করলেন এবং ইট ইস হেয়ার দ্যাট হি অ্যাটেন্স বোধি নির্মাণা এবং এইখানেই এইখানেই তিনি লাভ করেছিলেন কত বছর বয়সে বোধি লাভ করেছিলেন থার্টি ফাইভ ইয়ার্স পঁয়ত্রিশ বছর বয়সে তিনি বোধি বা জ্ঞান লাভ করেছিলেন এখানে একটা স্টোরি রয়েছে তিনি ধ্যান করতে করতে মন করতে পারছিলেন না খিদের ঠিক আছে তো সেই কারণে একদিন তেনার মানে একদম কি বলবো মৃত্যুর মুখে চলে গিয়েছিলেন না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে এতটাই তিনি শীর্ণ হয়ে গিয়েছিলেন যে মৃত্যুর মুখে পড়ে গিয়েছিলেন এবং তার ধ্যানে মন বসছিল না হঠাৎ করে সুজাতা এ ফার্মার্স অর মার্চেন্টস ডটার ফেড হিম ক্ষীর একদিন সুজাতা নামে এক কন্যা একজন চাষির কন্যা অনেক সময় বলা হয় তাকে একজন ব্যবসায়ীর কন্যা তাকে পায়েস বা ক্ষীর খাইয়েছিলেন এবং এই ক্ষীরটাই তিনি মনে মনে ঠিক করে রেখেছিলেন যে এই খাওয়াটাই আমার শেষ খাওয়া এইটা খেয়ে আমি মেডিটেশনে বসবো তারপরে আমার মৃত্যু আসুক আর যাই আসুক আমি ধ্যান থেকে উঠবো না যাই হয়ে যাক না কেন তো তারপর এই ক্ষীর খাওয়ার পরেই কিন্তু তিনি ধ্যানে মগ্ন হন এবং দীর্ঘ ধ্যানের পরে তিনি লাভ করেন দেখো তার ট্রি আন্ডার হুইচ অ্যাটেন্ড বোধি যে গাছের তলায় অর্থাৎ এই যে অশ্বত্থ গাছ বা পিপিল গাছ যে গাছের তলায় তিনি লাভ করেছিলেন নেমড অ্যাস বোধি ট্রি অর্থাৎ পরবর্তীকালে বোধি ট্রি নামে তিনি পরিচিত পরিচিত হয় অ্যান্ড দ্য প্লেস লেটার বিকাম নোনা এবং এই জায়গাটা এই যে গায়া জায়গাটা এটা বুদ্ধ গায়া নামে পরিচিত হয় আফটার অ্যাটেন্ডিং বোধি বুদ্ধ এবং তার নাম ছিল আগে সিদ্ধার্থ এবং বোধিলাভ করার পর তার নাম হয়ে যায় বুদ্ধ দেখো নেক্সট আমরা দেখব ধর্মচক্র প্রবর্তন অর্থাৎ তিনি বোধিলাভ করলেন এবার তিনি ধর্ম প্রচার করবেন দেখো হি ফার্স্ট ফ্রিস্ট টু ফাইভ ডিসিপ তিনি প্রথমে পাঁচজন শিষ্যকে ধর্ম জ্ঞান দিয়েছিলেন তারা কে কে বাসপা ভাদ্রিয়া সরি অশ্বজিৎ এবং মহানামা এবং কুন্দানিয়া এই পাঁচজন শিষ্যকে তিনি প্রথম তার জ্ঞানের কথা শুনিয়েছিলেন ঠিক আছে এবং ইন দা মৃগ মৃগদাভা মৃগদাভা ফরেস্টে অফ সারনাথ কোথায় এটা সারনাথ উত্তরপ্রদেশের সারনাথের কাছে মৃগদাভা নামক যে জঙ্গল রয়েছে সেই অরণ্যের মধ্যে এই পাঁচজন প্রথম শিষ্যকে তিনি ধর্মজ্ঞান দিয়েছিলেন টুগেদার দে আর কল্ড পঞ্চ ভিক্ষু এবং এই পাঁচজনকে একত্রিত বলা হয়ে থাকে পঞ্চ ভিক্ষু দিস ফেনমে নান ধর্মচক্র মান্ধানা বা ধর্মচক্র প্রবর্ধনা ঠিক আছে অর্থাৎ ধর্মচক্র প্রবর্তন করলেন পাঁচজন শিষ্যকে ধর্মের জ্ঞান দিয়ে নেক্সট দ্য ফার্স্ট নান হি ইনিশিয়েটেড ইজ মাসি গৌতম এবং প্রথম যে আমরা একটা পয়েন্ট করেছিলাম যে তার মাসি ছিলেন তার প্রথম শিষ্যা তো এখানে লেখা হয়েছে তার প্রথম শিষ্যা ছিলেন তার নিজের মাসি গৌতমী গৌতম বুদ্ধের জন্মের সময় তার মা মহামায় মারা যান এবং তার মাসেই কিন্তু তাকে লালন পালন করেছিলেন ঠিক আছে তো তার মাসেই প্রথম তার শিষ্যা হয়েছিলেন হি হিড ইন মগধি প্রাকৃত এবং তার ধর্ম যে জ্ঞানটা সেটা কোন ল্যাঙ্গুয়েজে দিয়েছিলেন মগধি প্রাকৃত ল্যাঙ্গুয়েজে তিনি তার ধর্ম জ্ঞানটা দিয়েছিলেন তো এই ল্যাঙ্গুয়েজটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ল্যাঙ্গুয়েজে গৌতম বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন সঠিক উত্তর হবে মগধে প্রাকৃত এবার আমরা দেখবো ডেথ তিনি কখন মারা যাচ্ছেন সেই ব্যাপারে দেখবো এখান থেকেও প্রশ্ন আসে আশি বছর বয়সে থ্রি চারশো তিরাশি খ্রিস্ট পূর্বাবে তিনি মারা যান দেখো এইটাকেই তোমরা নেবে পাশে যে অল্টারনেট ইয়ার আটশো ছিয়াশি দেওয়া রয়েছে এটাকে নেবে না অনেক সময় মনে করা হয় কিন্তু আমরা জন্মগ্রহণ করেছিল দেখলাম পাঁচশো তেষট্টি আর মারা যাচ্ছেন চারশো তিরাশি তো এইটাকে বিয়োগ করলে তবেই কিন্তু এখান থেকে আশি আসে তো হিসাব অনুযায়ী চারশো তিরাশিটাই কিন্তু সঠিক তো চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে আশি বছর বয়সে কোথায় মারা যাচ্ছেন তিনি কুশিনগরে দ্য ক্যাপিটাল অফ মলব মহাজনপদ তখন মহাজনপদ ছিল সেই মলবো নামক এক মহাজনপদের পদের কুশিনগর শহরে তিনি মারা যান যেটা বর্তমানে প্রেজেন্ট ডে গোড়খপুর ইন উত্তরপ্রদেশ যেটা বর্তমান উত্তরপ্রদেশের গোরখপুরে অবস্থিত রয়েছে দিস ইভেন্ট ইজ নোন এস মহাপরিনারভানা এবং এই ঘটনাটাই মহা নির্ভাণা নামে পরিচিত তো কি কি গুরুত্বপূর্ণ আমরা টার্মস গুলো দেখলাম যখন তিনি গৃহত্যাগ করছেন সেটা হচ্ছে মহাভূনিস্ক্রমন যখন তিনি বোধিলাভ করছেন সেটা হচ্ছে নির্ভানা। যখন তিনি ধর্ম প্রচার করছেন ধর্মচক্র প্রবর্তনা এবং যখন তিনি মারা যাচ্ছেন সেটা হচ্ছে মহাপরি নির্ভানা। ওকে নেক্সট আমরা দেখব দেখো আর্য সত্য অর্থাৎ বৌদ্ধ ধর্মের এবার কিছু তথ্য দেখব বৌদ্ধ ধর্মের কিছু বেসিক জিনিসপত্র রয়েছে এবং বৌদ্ধ ধর্মের মধ্যে আর্য সত্য রয়েছে আর্য সত্য কতগুলো আর্য সত্য হল চারটি পরিপূর্ণ দ্য কজ অফ সরো ইন সোসাইটি ইজ থ্রাস্ট অর্থাৎ কোনো কিছুর জন্য চাহিদা বা কোনো কিছুর প্রতি তৃষ্ণায় কিন্তু আমাদের এই দুঃখের কারণ হয়ে থাকে নেক্সট দেখো প্রিভেন্টেশন অর্থাৎ আমরা কি করতে পারি সাফারিং ক্যান বি প্রিভেন্টেড অর্থাৎ এই যে দুঃখ পাচ্ছি এই দুঃখটাকে কি করা যায় বন্ধ করা যায় এবং এই বন্ধ করার জন্য কি করতে হবে আমাদের অষ্টাঙ্গিক মার্ক ফলো করতে হবে এই চারটে সত্যই হলো আর্য সত্য বৌদ্ধ ধর্মের এবার দেখব অষ্টাঙ্গিক মার্ক যেটা খুবই গুরুত্বপূর্ণ গৌতম বুদ্ধের আটটা পথ অনুসরণ করতে বলেছিলেন এবং এই আটটা পথ অনুসরণের মাধ্যমে আমাদের জীবন থেকে দুঃখ কষ্টকে দূর করা যেতে পারে এবং জীবনটাকে সঠিক ভাবে পরিচালনা করা যেতে পারে সেই আটটা পথ কি রাইট ডিটারমিনেশন রাইট মেমোরি রাইট স্পিচ রাইট রাইটনাইভুড রাইট এক্সারসাইজ রাইট অবজারভেশন এবং রাইট মেডিটেশন এই আটখানা মার্গ বা আটখানা পথই অষ্টাঙ্গিক মার্গ হিসাবে পরিচিত রয়েছে যা জীবনকে সঠিক পথে চালনা করতে সাহায্য করবে ঠিক আছে নেক্সট আমরা দেখব পঞ্চশীল গৌতম বুদ্ধের বা বৌদ্ধ ধর্মের আরো পাঁচটা যেগুলোকে করা যাবে না অর্থাৎ যেগুলোকে বারণ করা ছিল সেইটাকে হচ্ছে বলা হয় থাকে পঞ্চশীল যেমন গ্রিড লোভ করা যাবে না এনভি অর্থাৎ হিংসা বা ঈর্ষা করা যাবে না তিন নম্বর আনট্রুথ অর্থাৎ অসত্য কথা বলা যাবে না চার নম্বর করাপশন দুর্নীতি করা যাবে না এবং পাঁচ নম্বর ইনজাস্টিস অর্থাৎ অন্যায় এই পাঁচটা ছিল কিন্তু একদমই করা যাবে না ডু নট ডু দিস এই বলা হয় থাকে পঞ্চশীল নেক্সট দেখো থ্রি জুয়েলস অর্থাৎ যেটাকে বলা হয় থাকে ত্রি বৌদ্ধ ধর্মের ত্রি রত্ন কি কি দেখো বুদ্ধ ধর্ম সংঘা এইটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে বৌদ্ধ ধর্মের ত্রি রত্ন কি কি বুদ্ধ ধর্ম সংজ্ঞা ঠিক আছে নেক্সট দেখো গৌতম বুদ্ধ অ্যান্ড হিস সিম্বল অর্থাৎ গৌতম বুদ্ধের জীবনের সাথে জীবনের বিশেষ যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলোকে কিছু নির্দিষ্ট চিহ্ন দিয়ে আমরা মেনসান করে থাকি যেমন বার্থ বার্থের জন্য আমরা লোটাস এবং বুল সাইন দিয়ে থাকি সময় দেখবে গৌতম বুদ্ধের হাতে একটা পদ্ম ফুল থাকে ঠিক আছে আমরা ছবিতে সবসময় দেখে থাকি যে গৌতম বুদ্ধের হাতে এরকম একটা পদ্ম ফুল রয়েছে নেক্সট রিনান্সিয়েশন অর্থাৎ গৃহত্যাগ গৃহত্যাগকে আমরা ঘোড়া দিয়ে চিহ্নিত করে থাকি কেননা তিনি ঘোড়া চ্যারিয়েটে করে তিনি গৃহত্যাগ করেছিলেন নেক্সট দেখো এনলাইনমেন্ট অর্থাৎ বোধি আমরা কি দিয়ে সিগনিফাই করে থাকি বোধি ট্রি নেক্সট দেখো ফার্স্ট সেরমান অর্থাৎ তিনি যে ধর্ম প্রচার করেছিলেন যা বা প্রথম যে ধর্ম প্রচার করেছিলেন সেটাকে আমরা হুইল ধর্মচক্র সেই ধর্মচক্র দিয়ে আমরা মেনশান করে থাকি এবং ডেথ ডেথটাকে আমরা স্তুপা দিয়ে মেনসান করে থাকি বা চিহ্নিত করে থাকি ওকে নেক্সট আমরা দেখব বুদ্ধিস্ট সঙ্গতি অর বুদ্ধিস্ট কনফারেন্স ওকে অর্থাৎ সঙ্গতি বা বুদ্ধিস্ট কনফারেন্স কোথায় কবে কিভাবে হয়েছিল সেইগুলো আমরা এক এক করে দেখবো এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ চারখানা টোটাল বুদ্ধিস্ট এবং চারটাই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে এসে থাকে দেখো প্রথম দেখব ফার্স্ট বুদ্ধিস্ট কনফারেন্স অর্থাৎ প্রথম বৌদ্ধ সম্মেলন সেটা কবে হচ্ছে যে বছর গৌতম বুদ্ধ মারা যাচ্ছেন অর্থাৎ চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে এটা হচ্ছে টু প্লেস ইন সপ্তকর্ণী কেভ অব রাজগৃহ ইন বিহার বিহারের রাজগৃহতে সপ্তকর্ণী কেভে প্রথম বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল ইট ওয়াজ হেল্ড ডিউরিং দ্য রেইন অফ কিং অজাতশত্রু অফ মগদা তৎকালীন মগধের রাজা ছিলেন অজাতশত্রু এবং অজাতশত্রুর আমলে এই বৌদ্ধ সংগতিটা হয়েছিল দেখো মহাকাশ্যাপা ওয়াজ প্রেসিডেন্ট এবং এই বৌদ্ধ সংগতির যিনি প্রেসিডেন্ট ছিলেন বা সভাপতি ছিলেন তিনি হলেন মহাকাশ্যাপা দেখো আনন্দ কম্পোস্ট সুত্ত পিটাকা অ্যান্ড উপালি কম্পোস্ট বিনয় পিটাকা আনন্দ এবং উপালি আরো দুজন শিষ্য ছিলেন গৌতম বুদ্ধের তারা সূত্র পিটক লিখেছিলেন আনন্দ এবং উপালি লিখেছিলেন বিনয় পিটক পরীক্ষা কিন্তু এখান থেকেও প্রশ্ন আছে নেক্সট দেখবো সেকেন্ড বুদ্ধিস্ট কনফারেন্স বা দ্বিতীয় বৌদ্ধ সংগতি দেখো ইট ওয়াজ হেল্ড এট ভৈশালী ইন বিহার থ্রি থ্রি বিসি অর্থাৎ গৌতম বুদ্ধের মৃত্যুর বা প্রথম বুদ্ধিস্ট কনফারেন্সের ঠিক একশো বছর পর তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সংগতি হচ্ছে

একটা হচ্ছে স্থাবীরা ভাদিস আর একটা হচ্ছে মোহাসাঙ্গী kasa এই দুটো ভাগে বিভক্ত হয়ে যায় বৌদ্ধ ধর্ম তো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে नेक्स्ट আমরা দেখব তৃতীয় buddhist conference বা তৃতীয় বৌদ্ধ কাউন্সিল দেখো ইট ওয়াজ হেল্ড অ্যাট পাটলিপুত্র ইন বিহার আন্ডার সুপারভিশন অফ মৈঅরেন এম্পারর অশোক ইন 250 BC অর্থাৎ 250 খ্রিস্টপূর্বাব্দে অশোকের আমলে পাটলিপুত্রতে তৃতীয় বৌদ্ধ সংগতিটা হয়েছিল দেখো মোগালী পুত্র তিস্য ওয়াজ প্রেসিডেন্ট এবং তৃতীয় বৌদ্ধ সংগতির সভাপতি ছিলেন মোগলী পুত্র তিস্য নেক্সট দেখো অভিধম্ম পিটাকা ওয়াজ কম্পোজ ডিউরিং টাইম এবং এই সময় অভিধম্ম পিটক যে তিনটে পিটক রয়েছে বা ত্রিপিটক রয়েছে তার ত্রিপিটকের শেষ পিটক অভিধম্ম পিটক এই সময় লেখা হয়েছিল নেক্সট দেখো ফোর্থ বুদ্ধিস্ট এটা হবে কাউন্সিল ঠিক আছে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল বা চতুর্থ বৌদ্ধ সংগতি যেটা শেষ বৌদ্ধ সংগতি ইট ওয়াজ হেল্ড ইন সেভেন্টি টু এডি কুন্দালাভান ইন কাশ্মীর আন্ডার দ্য সুপারভিশন অফ কিং কনিস্ক কনিস্কের আমলে বাহাত্তর খ্রিস্টাব্দে এটা দেখো খ্রিস্টাব্দে এডিতে অর্থাৎ আগের গুলো সব খ্রিস্ট ছিল এটা কিন্তু বাহাত্তর খ্রিস্টাব্দে কাশ্মীরের কুন্দালাভানে চতুর্থ বৌদ্ধ সংগতি হয়েছিল দেখো বসুমিত্র ওয়াজ দ্য প্রেসিডেন্ট বসুমিত্র ছিল এই বৌদ্ধ সংগতির প্রেসিডেন্ট এবং অশ্বঘোষ ওয়াজ দ্য ভাইস প্রেসিডেন্ট এবং অশ্ব ঘোষ ছিলেন ভাইস প্রেসিডেন্ট দেখো বুদ্ধিজম স্প্লিট ইন্টু হিনায়ান অ্যান্ড মহায়ান অর্থাৎ বৌদ্ধ ধর্ম এইখান থেকে অর্থাৎ চতুর্থ বৌদ্ধ কাউন্সিল থেকে বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে যায় একটা হচ্ছে হিনোজান আর একটা হচ্ছে মহাজান দেখো হিনোজান কি হিনোজান হচ্ছে হু ডিড নট বিলিভ ইন আইডল ওয়ার্শিপ অ্যান্ড প্রেফার দ্য পালি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হিনুজান সম্প্রদায়ের লোকেরা বা বৌদ্ধ ধর্ম যারা বিশ্বাস করত হিনুজান সম্প্রদায়ের মানুষরা তারা কিন্তু মূর্তি পূজাতে বিশ্বাস করত না প্রেফার প্রেফার পালি পালি ল্যাঙ্গুয়েজ এবং করত। আর মুহায়ান বৌদ্ধ ধর্মের মানুষরা কি করত বিলিভ ইন আইডল ওয়ার্সিপ অর্থাৎ গৌতম বুদ্ধের মূর্তিকে পুজো করা বিশ্বাস করতো প্রেফার ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ এবং সংস্কৃত ল্যাঙ্গুয়েজকে প্রেফার করত। দেখো বসুমিত্রা কম্পাইল দা কমেন্ট্রিজ অফ ত্রিপিটকা সংস্কৃত ওয়ার্ক কল্ড ভিভাসা ঠিক আছে অর্থাৎ বসুমিত্র এই যে ত্রিপিটক ছিল সেই ত্রিপিটককে ট্রান্সলেট করে এবং যার নাম দিয়েছিলেন মহা বিভাসা ওকে তো এই ছিল চারটে তোমাদের বৌদ্ধ সঙ্গতি এখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স প্রবল রয়েছে নেক্সট আমরা দেখবো বুদ্ধিস্ট লিটারেচার অর্থাৎ বৌদ্ধ যে সাহিত্য রয়েছে সেই বৌদ্ধ সাহিত্য থেকে আমরা একটু ডিটেলস দেখবো এবং এই বৌদ্ধ সাহিত্য থেকেই আমরা গৌতম বুদ্ধের ব্যাপারে এত ডিটেলসে আমরা জানতে পারি দেখো ত্রিপিটক ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ দ্য মেন স্ক্রিপচার এবং এটাই হচ্ছে প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ ইজ রিটেন ইন পালি পরীক্ষায় প্রশ্ন আসে যে ত্রিপিটক কোন ভাষায় লেখা সেটা হচ্ছে কিন্তু পালি ভাষায় লেখা আমরা দেখেছিলাম যে গৌতম বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন কোন ল্যাঙ্গুয়েজে মগধি প্রাকৃত ল্যাঙ্গুয়েজে কিন্তু ত্রিপিটক লেখা হয়েছে কোন ল্যাঙ্গুয়েজে পালি ল্যাঙ্গুয়েজে বাট নিউমেরাস বুদ্ধিস্টেক আর অলসো অ্যাভেলেবেল ইন সংস্কৃত কিন্তু পরবর্তীকালে অনেক বৌদ্ধ ধর্মগ্রন্থ সংস্কৃত ল্যাঙ্গুয়েজেই রয়েছে দেখো কিছু বই রিটেন ইন পালি কি কি গুরুত্বপূর্ণ বই পালি ল্যাঙ্গুয়েজে পাওয়া যায় সেগুলোর একটা লিস্ট দেওয়া হয়েছে দেখো ত্রিপিটক এই যে পিটক ত্রি পিটক অর্থাৎ তিনটে পিটক তো এই পিটক শব্দের অর্থ কি দেখো পিটকা মিনস বাস্কেট বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং ডাব্লিউ এর বিগত বছরের প্রশ্ন পিটক কথার অর্থ হলো বাস্কেট বা ঝুড়ি দেখো কিভাবে কথাটা এসেছে দেখো বুদ্ধাস সেংস ওয়ার রিটেন ইন লিভস বুদ্ধের বাণীগুলো পাতায় লেখা হতো অ্যান্ড কেপ ইন এ বাস্কেট এবং একটা ঝুড়িতে সেই পাতাগুলো রাখা হতো হেন্স দা নেম এবং এইভাবেই পিটক কথাটা এসেছে পিটক পালি ল্যাঙ্গুয়েজে হচ্ছে কি বাস্কেট বা ঝুড়ি থ্রি পিটকা উইথ থ্রি সাচ পিটক এবং তিনটে পিটক হচ্ছে এই একসাথে বলা হয় পিটক সেই কি কি পিটক দেখো সুত্ত পিটক প্রথমে সুত্ত পিটক ইট ইজ কম্পোস্ট বাই আনন্দ সুত্ত পিটক লিখেছেন কি আনন্দ বুদ্ধি বুদ্ধা সেংস অ্যান্ড টিচিংস আর ফাউন্ড ইন দিস বুক এই সুত্ত পিটকে বৌদ্ধ বা গৌতম বুদ্ধের শিক্ষা এবং বাণী আমরা পেয়ে থাকি নেক্সট দেখো বিনয় পিটক বিনয় পিটক কে লিখেছেন উপালি উপালি ওয়াজ কম্পোস্ট বাই সরি এটা উল্টে গেছে উপালি কম্পোস্ট বিনয় পিটক অর্থাৎ গৌতম বুদ্ধের শিষ্য উপালি বিনয় পিটককে লিখেছেন বুদ্ধিস্ট সন্ন্যাস বা সন্ন্যাসিনী হন তাদের বিভিন্ন যে আচার বিধি এই বিনয় পিটকে লেখা রয়েছে এবং শেষে দেখো অভিধম্ম পিটক ফিলোসফিক্যাল থিওরি অফ বুদ্ধিজম ইজ ডিসকাস্ট ইন অভিধম্ম পিটক এবং বৌদ্ধ ধর্মের দর্শন এই অভিধম্ম পিটকে বর্ণনা করা রয়েছে তো এই তিনটে পিটককে নিয়ে তৈরি হয়েছে ত্রিপিটক নেক্সট আমরা দেখব আরও কিছু পালি ল্যাঙ্গুয়েজে বৌদ্ধ ধর্মগ্রন্থ রয়েছে যেমন মিলিন্দ পানহ যেটা পরবর্তীকালে আমরা দেখি দেখো রিটেন বাই বুদ্ধিস্ট বং নাগাসেন নাগাসেনের লেখা এই মিলিন্দ পানহ দিস ইজ এ কনভার্সেশন বিটুইন ইন্দো গ্রিক কিং মিলিন্দা অ্যান্ড নাগাসেন এবং ইন্দো গ্রিক একজন রাজা ছিলেন মিলিন্দা আমাদের ভারতেই রাজা ছিলেন তিনি ইন্দো গ্রিক কিং এবং তার যিনি সভাকবি বা বলতে পারো ধর্মগুরু ঠিক আছে এই নাগাসেনের কথোপকথনটাই মিলিন্দ পানহো নামে পরিচিত অর্থাৎ নাগাসেন মিলিন মিলিন তাকে কনভিনসড করছিলেন বৌদ্ধ ধর্মে কনভার্ট হওয়ার জন্য এবং মিলিনদের কিছু প্রশ্ন ছিল তো সেই প্রশ্নের উত্তরগুলো নাগাসেন দিয়েছিলেন এবং সেই প্রশ্ন উত্তরের কথোপকথনই হলো মিলিন্দ পানহ নেক্সট দীপাভাংসা অ্যান্ড মহাভাংসা এগুলো কি দেখো সিনহালিস অর্থাৎ শ্রীলঙ্কা বুদ্ধিস্ট টেক্সট ওই দীপাভাংসা এবং মহাভাংসা এটা হচ্ছে শ্রীলঙ্কার বৌদ্ধ সাহিত্য নেক্সট দেখো জাতাকা স্টোরিজ রিটেন অ্যাবাউট প্রিভিয়াস বার্থ অব বুদ্ধ এবং জাতাকা হলো গৌতম বুদ্ধের বিগত জন্মের কাহিনীর গল্প এটা হচ্ছে জাতাকা এবং এখানে এগুলোকে আমরা কোথায় পেয়ে থাকি এগুলোকে পেয়ে থাকি আমরা অজান্তা অ্যান্ড ইলোরা কেভে ঠিক আছে অজান্তা এবং ইলোরা কেভে আমরা জাতকার ছবি দেখতে পেয়ে থাকি নেক্সট দেখো বুকস রিটেন ইন সংস্কৃত অর্থাৎ কি কি বই সংস্কৃতে লেখা রয়েছে দেখো বুদ্ধ চরিত বুদ্ধ চরিত কে লিখেছেন অশ্বঘোষ ভিভিআই পরীক্ষায় প্রশ্ন এসেছে যে কে তিনি হলেন অশ্বঘোষ নেক্সট দেখো একটু দেখলাম এটা সংস্কৃত লেখা নেক্সট দেখো লীলা ভিস্তারা লীলাভিস্তারা লিখেছেন কে দেখো ফ্রম দ্য বার্থ অব গৌতম বুদ্ধ টু মহাপরিনির্বাণ অর্থাৎ গৌতম বুদ্ধের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লীলা লীলাভিস্তারা টেক্সট কভার এভরিথিং এই লীলা বিস্তারা বইটাতে সমস্ত কিছু বর্ণনা রয়েছে দ্য অরিজিনাল টেক্সট ওয়াজ এই বইটা অরিজিনালি লেখা তো এইগুলো ছিল সম্পূর্ণ বৌদ্ধ বা সাহিত্য ডিটেলস এবং এই পর্যন্ত ছিল আজকের ক্লাস অর্থাৎ বৌদ্ধ ধর্ম এবং গৌতম বুদ্ধ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস গৌতম বুদ্ধের জন্ম কিভাবে তিনি গৃহত্যাগ করেছেন কিভাবে তিনি লাভ করেছেন ধর্ম প্রচার তার মৃত্যু এবং তার বৌদ্ধ ধর্মের বিভিন্ন অষ্টাঙ্গিক মার্ক ত্রিপিটক বৌদ্ধ সাহিত্য সম্পর্কে ডিটেলসে আমরা দেখলাম এবং আশা করছি এইখান থেকে তোমরা প্রচুর কমন পেয়ে যাবে এরপর এই থিওরির উপর থেকে বেস করে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করে ফেলব দেখো এক নম্বর প্রশ্ন বুদ্ধ ডেলিভার হিজ সেরমন অ্যাট অর্থাৎ গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম প্রচার কোথায় করেছিলেন তো সঠিক উত্তর হবে অপশান বি সারনাথ সারনাথে করেছিলেন কোথায় এটা বর্তমানে উত্তর প্রদেশে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন দ্য সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটিস দ্বিতীয় বৌদ্ধ সংগতি নিচের কোন স্থানে হয়েছিল তো এটার সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নান অব দিস দ্বিতীয় বৌদ্ধ সংগতি হয়েছিল ভৈশালীতে বৈশালী তো অপশানে কিন্তু বৈশালী কথাটা নেই তো সেই জন্য এখানে হয়ে যাবে নান অব দিস তিন নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধ ওয়াজ এ প্রিন্স ওয়াজ নোন যখন গৌতম বুদ্ধ রাজকুমার ছিলেন তখন তার নাম কি ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিশ্ন বুদ্ধা মহাপরিনির্বাহা ইন দা রিপাবলিক অফ অর্থাৎ গৌতম বুদ্ধ কোন স্থানে মহাপরি নির্বাণ বা মারা যান তো সঠিক উত্তর হবে অপশান এ মলবস অর্থাৎ মল্ল যে মহাজন পথ ছিল সেখানে মারা যান এবং পার্টিকুলারলি কোথায় কুসি নগর নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দ্য ভেনু অফ ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াস নিচের কোন স্থানে প্রথম বৌদ্ধ সংগতি হয়েছিল তো সঠিক উত্তর হবে অপশান এ রাজগৃহতে কত সালে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে নেক্সট ছ নম্বর প্রশ্ন দা অরিজিনাল বুদ্ধিস্ট রিলিজিয়াস টেক্সট হ্যাডবিন রিটেন ইন অর্থাৎ বৌদ্ধ ধর্ম সাহিত্যগুলো অরিজিনালি কোন ল্যাঙ্গুয়েজে লেখা তো সঠিক উত্তর হবে অপশান সি পালি ল্যাঙ্গুয়েজে লেখা সাত নম্বর প্রশ্ন দেখো হুইচ অব দা ফলোয়িং ইজ নট এ পার্ট অব থ্রি জেমস অব দা বুদ্ধিজম আমরা দেখেছিলাম থ্রি বা থ্রি জেমস এর দেখেছিলাম সেই থ্রি জেমস এর অন্তর্গত নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা নয় তো সঠিক উত্তর হবে অপশান ডি অহিংসা অহিংসা ত্রিরত্নের মধ্যে পড়ে না বুদ্ধ সাঙ্গ ধর্ম এই তিনটা কিন্তু থ্রি জেমস এর মধ্যে পড়ে নেক্সট আট নম্বর ইন এনসিয়েন্ট ইন্ডিয়া নালন্দা ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেড এ গ্রেট সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্থাৎ নালন্দা ইউনিভার্সিটিতে নিজের কোন বুদ্ধিজিম পড়ানো হতো তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি মহায়ানা বুদ্ধিজিম এখানে কিন্তু মোহায়ান বুদ্ধিজিম পড়ানো হতো নেক্সট ন নম্বর প্রশ্ন দা ফ্রেজ লাইট অফ এশিয়া ইজ অ্যাপ্লাইড টু অর্থাৎ লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো কাকে বলা হতো তো সঠিক উত্তর হবে অপশন ডি বুদ্ধকে নেক্সট 10 নম্বর প্রশ্ন আমরা দেখব আউটসাইড ইন্ডিয়া বুদ্ধিজম ওয়াজ ফার্স্ট एक्सेप्टेड ইন ভারতের বাইরে নিচের কোন দেশে প্রথম বৌদ্ধ ধর্ম অ্যাকসেপ্টেড করা হয়েছিল বা গ্রহণ করা হয়েছিল সঠিক উত্তর হবে অপশন সি শ্রীলঙ্কাতে নেক্সট এগারো নম্বর প্রশ্ন দা জাতকাস আর কালেকশন অফ স্টোরিজ অর্থাৎ জাতকা নিচের কোনটার কালেকশন বা কোন গল্পের কালেকশন বা সংকলন তো এটা সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান ডি দেখো পার্টেনিং টু সেভারেল ডিফারেন্ট আর্লিয়ার বার্স অফ বুদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী হলো জাতকা বারো নম্বর প্রশ্ন দ্য কালেকশন অফ বুদ্ধাস টিচিং ইজ অর্থাৎ বুদ্ধর যে টিচিং সেটা কোন ধর্মের গ্রন্থ লেখা রয়েছে তো সেটা সঠিক উত্তর হবে অপশান বি সুত্তপিটক সুত্তপিটকে বৌদ্ধ বা গৌতম বুদ্ধের টিচিং বা শিক্ষা সম্পর্কে বর্ণনা করা রয়েছে তেরো নম্বর প্রশ্ন দ্য নেম বুদ্ধা মিনস বুদ্ধ নামটার অর্থ কি তো সঠিক উত্তর হবে অপশান এন লাইটেন্ড নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন হু এমং দ্য ফলোইং ওয়াজ লাইট অফ এশিয়া প্রশ্নটা রিপিট হয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি প্রশ্ন হোয়াট ওয়াজ গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি আমরা দেখেছি সঠিক সময় গোপা বলা হয়ে থাকে এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন প্রশ্ন আমার ষোলো দেখো ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ডিড গৌতম বুদ্ধা টট নিচের কোন ল্যাঙ্গুয়েজে গৌতম বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন বা শিক্ষাদান করেছিলেন তো সঠিক হবে এখান থেকে অপশান ডি প্রকৃত বা অনেক সময় বলা হয়ে থাকে মগধি মগধি প্রকৃত এই ছিল টোটাল আজকের চ্যাপ্টার বুদ্ধিজিম গৌতম বুদ্ধ সম্পর্কে কমপ্লিট থিওরি এবং সেই থিওরির উপর বেস করে কিছু গুরুত্বপূর্ণ এমসি শিখবে আশা করছি এখান থেকে তোমরা অনেক অনেক প্রশ্ন ডাব্লিউ সহ অন্যান্য পরীক্ষাতেও সম্পূর্ণরূপে কমন পাবে তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে তার আগে শেষ করার আগে ডাব্লু বিসিএস দু হাজার তেইশকে লক্ষ্য করে তিরিশ হাজার এমসিকিউ এবং তিরিশ হাজার এক্সপ্লেনশন নিয়ে এসেছে ভিশন ডাব্লিউ বিসিএস যেখান থেকে তোমরা সম্পূর্ণ রূপে ডাব্লু বিসিএস এর সেরা প্রস্তুত পাবে এবং বিগত বছর রেকর্ড কমন ছিল এই সমস্ত বুকগুলো থেকে আটখানা ইবুক একত্রিত পাবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে এবং প্রিভিয়াস ইয়ার্স মেন্স এবং প্রিলিমস এরও ইনক্লুড করে দেওয়া রয়েছে এখানে তো আর এখনই ডিসক্রিপশন বক্সে যাও সেখান থেকে নিয়ে নাও এছাড়া ডাব্লিউসিএস ব্যাচ কোর্স দু হাজার তেইশ কে লক্ষ্য করে ব্যাচ লঞ্চ করা হয়েছে এখানে দেড়শো সিট রয়েছে আর কিন্তু পঁচিশটার মতো রয়েছে যারা যুক্ত হতে চাও সেখানে যুক্ত সম্পূর্ণ প্রিলিমস এবং কভার আপ করা হবে এখান থেকে তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমরা জানাও এবং নেক্সট জয়নিজিম ক্লাসের জন্য ওয়েট করে থাকো তো আজকের ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেকে থ্যাংক ইউ বাই